হ্যাঁ আচ্ছা, আমরা এখন ব্লু দিলাম। এখন এই কালারটার সাথে সামঞ্জস্য কালার কি আছে? এই কালারটার সাথে সামঞ্জস্য কালার হয়ে যাচ্ছে আমাদের এই ফুলটা, আর এই কালারটা আমাদের সাথে এই কালারটার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই কালারটা চেঞ্জ করে দিতে হবে আমাদের। আমাদের ম্যাচিংটা একটা সিদ্ধান্ত হয় না, সিদ্ধান্ত বারবার নিতে হয়। ম্যাচিংটা কোন কালারটা কোথায় দিচ্ছি, কোন কালারটা কিভাবে চেঞ্জ করতে হবে, এটা আপনার কালার বানানো জানতে হবে। এই কালারটা রেড রেড টাইপের, লাল টাইপের কালার হলে বেশি ভালো লাগতো। কালারটা থাক হালকা লাল। তা আমরা এখন যেটা করব, বডি কালারটা সরাই নিই, আমরা এই ফুলের কালারটা চেঞ্জ করে দিই, একটু ইয়েলো স্টাইলের কালার দিই। আশেপাশে আশেপাশে হলুদ আছে অনেক, ইয়েলো লাগবে না। আমরা এটাকে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এই কালারটা সুন্দর হবে। এখানে আবার কালারটা এক হয়ে গেছে, এটা চিন্তা করতে হবে। আমি এই সিলেকশনটা মাইনাস করে দিয়ে একটু ব্লু ব্লু কালার হলে ভালো হতো, ভালো হতো। তারপরে হচ্ছে, তারপরে আচ্ছা, আমরা পায়ের কালারটা একটু চেঞ্জ করা উচিত আমাদের। পারে কালারটা আমরা চেঞ্জ করবো, কালারটা সুন্দর। যে আপনার মাথায় যদি প্ল্যানিংয়ে থাকে আপনি কোন কালারটা দিবেন, তাহলে অটোমেটিকলি সেট হয়ে যাবে। কারণ এটা আমার দীর্ঘদিনের অভ্যাস, এই কারণে আমার কাজগুলো খুব দ্রুত হচ্ছে। আপনাদেরকে কাজ করতে 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 ব্যাপারটার সাথে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। কিন্তু হুট করেই না পারলে, না পারায় আপনারা দুঃখ প্রকাশ করবেন না। চেষ্টা করলেই আপনারা জিনিসটা খুব সহজেই কাছাকাছি চলে যেতে পারবেন। এখন ম্যাচিংটা মোটামুটি খুবই ভালো একটা পর্যায়ে আসছে। তো আমি কাজ করি, এটার উপরে একটা গ্রাফ আছে, গ্রাফ গ্রাফটাকে আমি ব্যবহার করি। এখানে সলিড বডিটা না দিয়ে আমি যেটা করব, সেটা একটু অ্যাশ টাইপের একটু রেডিশ দিয়ে দিই, তাহলে বডিটার সাথে একটু সুন্দর হবে। আর একটু হালকা করে দিই, বেশি আপ হয়ে গেছে এই। এখন একটু ডাউন ডাউন হবে, গ্রাফটা ভালো লাগে। এই যে দেখেন, সম্পূর্ণ ম্যাচিংটা চেঞ্জ হয়ে গেল। আমি দেখাচ্ছি আপনাদের আগের যে ডিজাইনটা, LZW,
সে ভয়নেক, সে হচ্ছে আসলে ম্যাচিং এটাই যে আপনার ভিতরে কালার জ্ঞান থাকতে হবে, কোন কালারের পাশাপাশি কোন কালারটা মানাবে, কোন কালারটা মার্কেটে চলতেছে, কোন কালারটা সুন্দর হবে ইত্যাদি সব মিলিয়েই। আচ্ছা এই ফ্লাওয়ারটার কালারটা একটু খারাপ দেখাচ্ছে, কালারটা তো চেঞ্জ করা উচিত ছিল, সেভ হচ্ছে। অন্য একটা কালার করে দিই, কালারটার সাথে একটু চেঞ্জ লাগতেছে, সুন্দরও লাগতেছে। টাইম কত হয়েছে? 6 মিনিট। তো আমরা দেখব আগের ম্যাচিং আর এখনকার ম্যাচিং, এটা হচ্ছে আগের ম্যাচিং, এটা হচ্ছে পরের ম্যাচিং। এই দেখেন ডিজাইন এক, ম্যাচিং কিন্তু আলাদা। এটা কি সৌন্দর্য আর কি, প্যানেল চেঞ্জ হয়েছে, বডি চেঞ্জ হয়েছে। এখন যদি মার্কেটে এটা যায় তো একটা দোকানে গেলে বা একটা শোরুমে গেলে একই ডিজাইনের চারটা ম্যাচিং যখন দিবে তখন আপনার ভালো লাগবে যে কোনটা রেখে, এক কারো ব্ল্যাক পছন্দ, কারো ব্লু পছন্দ, কারো ম্যাজেন্টা পছন্দ, কারো লাল পছন্দ, কারো অরেঞ্জ পছন্দ, এক একজনের পছন্দটা এক এক রকম। তো মার্কেটের ভ্যারিয়েন্ট, মার্কেটের অবস্থা এবং পরিবেশ বুঝেই তারপর আপনার ম্যাচিংটা সেভাবে সাজাতে হবে। আপনার উস্কো খুস্কোভাবে আপনার যে মনের আনন্দে একটা ম্যাচিং করে ফেললেন সেই ম্যাচিং কিন্তু মার্কেটে আপনার চলবে না। মার্কেটে চালাতে হলে, মার্কেটে চলতে হলে মার্কেট সামঞ্জস্যপূর্ণ ম্যাচিং আপনার লাগবে। মার্কেটে কোন ম্যাচিংটা আপনার চলতেছে, কোন কালারটা চলতেছে, কোন কালারটা হিট, এই কালারগুলি আপনার মাথায় থাকতে হবে। আবার এক কালারের সাথে সব কালার আপনার যায় না। কিছু কিছু কালার আছে হলুদের উপরে কালো দিয়ে দেয়, হ্যাঁ লালের উপরে কালো দিয়ে দেয়, এই কালো, এই আপনার হলুদের উপরে যখন কেউ কালো দেয় এই কালো মহাকাশ থেকেও দেখা যায়, এমন ফোকাস। এরকম ফোকাস না, ফ্যামিলি টোন, একটার সাথে একটা কালারের সাথে সুন্দর একটা মিলমিশ থাকতে হবে। দেখেন এখানে এই যে ম্যাচিংগুলো দেখতেছেন, ফুলগুলি কিন্তু ফোকাস, ফুলগুলি কিন্তু খুব ফোকাসে আছে, হ্যাঁ, যেটা সৌন্দর্য। আপনি যখন ডিজাইনটা যখন মার্কেটে আপনাকে মিলে দিবে কাস্টমারদের কাছে, তখন কিন্তু চোখ কোন দিকে পড়বে দেখেন। আপনি যদি হঠাৎ করে তাকান তাহলে কিন্তু আপনার ফুলের দিকে চোখ যাচ্ছে, তারপরে আস্তে আস্তে আনুষঙ্গিক যেসব কাজ আছে ওই কাজের দিকে আপনার চোখ যাচ্ছে, যেখানে সবচেয়ে সৌন্দর্য লাগার কথা কাস্টমারের চোখটা কিন্তু আগে সর্বপ্রথম সেখানে যাবে। তারপরে আনুষঙ্গিক ভেরিয়েশন, অন্য অন্য যে কালার, অন্য অন্য যে ডিজাইনগুলি আছে ওগুলো কিন্তু কালার প্রায় কাছাকাছি কালার, সামঞ্জস্যপূর্ণ কালার। ফুলগুলির কালার কিন্তু আপ, একটু আপ, সবসময় যেটা ডিজাইনের ফোকাস, সেন্টার অফ সাবজেক্ট, ওইটাকে সবসময় রাখবেন সবার উপরে, সবচেয়ে মানে গ্লোসি কালার যেটাকে সবার চোখে বাঁধে। আপনি যখন মার্কেটে দেখবেন, মার্কেটে কোনো কিছু দেখবেন, যে দেখবেন যে কোন কাজ, কোন কালারটা আপনার দিকে তাকিয়ে আছে, কোন কালারটা চাকচক্যপূর্ণ, ওই কালারটা কিন্তু মার্কেটে খুব বেশি নেয়, বেশি চলে। আবার আহামরি অসামঞ্জস্য কালার, সামিয়ানা কালার, পর্দা কালার, ওগুলো দিলে কিন্তু আবার চলবে না। কালারের সম্পর্কে জ্ঞান থাকতে হবে, মার্কেট সম্পর্কে যথেষ্ট পরিমাণে আপনার জ্ঞান থাকতে হবে, তাহলেই একমাত্র আপনি ডিজাইনের ম্যাচিং করতে আপনার সুবিধা হবে, সুবিধা হবে এবং করতে পারবেন, তা না হলে আপনি কাজ আগাতে পারবেন না। ডিজাইনের কাজ, ডিজাইন, ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইনিং, এটা খুব সহজ কোনো কিছু না, এটাকে অনেক দিনের সাধনা। আপনার অনেকের এই জগতের অনেকের স্যালারি আছে অনেক হাই, 2 লাখ 3 লাখ 4 লাখ পর্যন্ত স্যালারি আছে, গাড়ি বাড়ি ফ্ল্যাট কোম্পানি সব কিছুই দিয়ে দিছে। আবার কারো কারো স্যালারি আছে 20,000 25,000 টাকা। এটাকে আপনার ভ্যারি করবে আপনার কাজের উপরে। আপনার একটা ডিজাইন দিয়ে যদি কোম্পানি কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, আপনাকে সেখান থেকে 4 লাখ টাকা দিলে আপনার কোনো কিছুই হবে না। সে এক ডিজাইন দিয়ে আপনার সেল, আপনার সেল করবে 1 কোটি টাকা, কিন্তু আপনি তো মাসে 10টা ডিজাইন দিচ্ছেন, 10টা ডিজাইনে সেল করবে সে কমপক্ষে 20 কোটি টাকা। এই 20 কোটি টাকার থেকে সে 20 কোটি টাকা যদি সে লাভ করে, আপনাকে দিচ্ছে সামান্য 2 লাখ 3 লাখ 4 লাখ, বা গাড়ি বাড়ি ফ্ল্যাটে কত টাকাই বা যাবে আপনার উপর, ব্যাপার আছে অনেক। আপনি কাজ যদি আপনি করেন, কাজ কখন আপনাকে ফাঁকি দেবো না, আপনি যদি ফাঁকি দেন সব কিছুই আপনাকে ফাঁকি দেবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।